দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস ছেড়ে উঠতে পেরেছেন এমন মানুষের সংখ্যা নেহাতি কম কোনো বাধাই এই দীর্ঘ অভ্যাসের পরিবর্তন আনতে পারেননি পরিবারের অন্যান্য সদস্য বন্ধুবান্ধব অফিসের সহকর্মী এমনকি ভালোবাসার মানুষটার বারণকেও পাত্তা না দিয়ে সুকটান দিয়েই চলেছেন আর এর ফলে এর ফলে দিন দিন আপনার শরীরে ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে প্রথমত শরীরের ক্ষতি যদি না চান আজই ধূমপান ছেড়ে দিন আর দ্বিতীয়ত যদি আস্তে আস্তে আপনি ধূমপান ছাড়ছেন সেক্ষেত্রে এমন পাঁচটি খাবার রয়েছে যেগুলো খান এবং ধূমপান আস্তে আস্তে ছেড়ে দিন এই খাবারগুলো খেলে কি হবে আপনার ধূমপানের যে ক্ষতি সেই ক্ষতিটা কিছুটা হলেও পূরণ করবে আর তারপর তারপর ধূমপানটা একেবারেই ত্যাগ করুন আজকের ভিডিওতে থাকছে সেই সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা লেবু কমলা লেবু মোশাম্বি লেবু বাতাবি লেবু ইত্যাদি ফল প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা অত্যন্ত জরুরি একবার ধূমপান করার ফলে যে পরিমাণ নিকোটিন শরীরে জমা হয় তা অনেক দিন পর্যন্ত শরীরে থাকে যা ত্বকের কোষ রোমকূপের ক্ষতি করে এছাড়া নিয়মিত ধূমপান করার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একেবারে কমে যায় লেবু জাতীয় ফলের মধ্যে থাকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের কোষের ক্ষতিপূরণেও সাহায্য করে আদা আদা রক্তে নিকোটিনের মাত্রা কমাতে সাহায্য করে ধূমপানের ফলে শরীরে যে নিকোটিন জমা হয় তা রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায় তাই প্রতিদিন কাঁচা আদা খেলে ফুসফুসে নিকোটিন স্তর পরিষ্কার হয় ধূমপানের নেশাও অনেকাংশে কমে বেদানা ধূমপানের ফলে হৃদস্পন্দন বাড়ে রক্তচাপ বেড়ে গিয়ে অক্সিজেনের মাত্রা কমে যায় বেদানা খেলে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এবং রক্ত সঞ্চালনও খুব ভালো হয় তাই বেদানা অবশ্যই খান বাদাম ধূমপান করার ফলে রক্তনালী সংকুচিত হয়ে যায় বাদামের মধ্যে থাকা ভিটামিন ই রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমায় গাজর ধূমপানের অভ্যাস শরীরে ভিটামিন এ ও ভিটামিন সি এর মাত্রা কমিয়ে দেয় প্রতিদিন গাজর খেলে ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন কে এর মাত্রা বজায় থাকে তাই অবশ্যই গাজর খান